ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশাস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো সকাল সকাল আমার আজকে স্নান হয়ে গেছে, দেখো দেখেই বুঝতে পারছো, আশা করছি স্নান হয়ে গেছে। আর সানা ওইদিকে উঠে গেছে, সানা মানে সানারও খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট, আর একটু আছে, ও আর কি বদমাইশি করতে করতে খায় আর কি। তো আমাদের চা খাওয়া কমপ্লিট। এই দেখো ব্রেকফাস্ট হবে এখন, রুটি হবে, যেহেতু গতকালকে রুটি মানে আটা মাখাই ছিল, একটু ছোলার ডালও আছে, তো ওই দিয়েই খেয়ে নেবো আজকে। আজকে টিফিনের মানে ঘটা নেই কমপ্লিট আর কি। আর মামনি রান্না মোটামুটি মানে তরি তরকারি গুলো কাটছে, তারপরে রান্নাটা বসাবে। যে কি হবে বলো আজকে? হবে হচ্ছে কাঁচকলা। যে কি কি রান্না হবে আজকে বলো? কাঁচকলা আলু তরকারি হবে, আগে বলি উচ্ছে আলু ভাজা ভাজা হবে, ডাল ডাল হবে, পাবদা মাছের ঝাল হচ্ছে দুপুর বেলা, আর রাতের জন্য কাঁচকলা আলুর তরকারি আর ডিমের কারি মতো করবো। ডিমের কারি মতো হচ্ছে, ওর মা বোন আসবে বিকেলে, বিকেলে আসবে, তোমরা সেটাও দেখতে থাকো। ডিম আর কেন আসবে সেটাও বলবো, আজকে আসবে আবার কালকে, মানে আজকে স্যাটারডে, কালকে সানডে, কালকেই চলে যাবে। তো তোমাদেরকে বলবো যে কেন আসছে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, আমাকে তো দেখতে আসছি, আর একটাও কারণ সেটা বলবো, আসুক। তো চলো সবকিছু মিলিয়ে দিনটাকে স্টার্ট করলাম। তোমরা দেখতে থাকো, শোভন অফিসে চলে গেছে আর বাপিও চলে গেছে। বাপি দুদিন খুব শরীরটা খারাপ ছিল, যায়নি, আজকে গেছে। আজকে মানে ঠিক না থাকলো, মোটামুটি ঠিক, কিন্তু ঠিক না থাকলো যেতে হবে, এই আর কি ব্যাপার। চলো শুরু করি, তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। দেখো বাইরের সকালটাও তোমাদের দেখাই, মিষ্টি রোদ উঠে গেছে সকাল সকাল, ভালোই লাগছে, শীতের রোদ একদম। এই দেখো আর গাছটায় ফুল অপূর্ব, একদম ভরে গেছে পুরো গাছটা, একদম গোলাপি রং, অপূর্ব লাগে আমাদের ব্যালকনি থেকে দেখতে। দেখো এখন সানা খাবে, কি এটা কি খাচ্ছ তুমি বলে দাও? কমলা লেবু খাবে সানা এখন বসে। অরেঞ্জ বলো, ওটা ওটা আমার, ওটা আমার জন্য। এই যে আমার একটু লেবু, এই যে মামনি দিল খেতে, ধারা ওই দেখো, ও দানাগুলো ছাড়িয়ে দেবে। আচ্ছা খেয়ে নি তুমি, এটা খাও, দানা ছিল, আচ্ছা তুমি রেখে দাও, রেখে দাও এখানটা, রেখে দাও। ও এতক্ষণ এই যে ওর গাড়ির ওপর বিছানায় তুলে নিয়েছে গাড়িটাই, এই গাড়ির ওপর বসে বসে একটু ফোন দেখছিল, আবার এই পুতুলটা বার করে নিয়েছে খেলছে, এই যে পুতুলটা দিদি দিয়েছিল। ও আচ্ছা আচ্ছা, নাও নাও নাও, ও গাড়িতে বসাবে, বসাও বসাও দেখি, হ্যাঁ বসিয়ে দাও, এই দিকটা এই দিকটা, হ্যাঁ বুম 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 চালাও, বুম বুম বুম, বাবা ঠিক আছে, ও বসুক, তুমি খেয়ে নাও, অরেঞ্জটা খেয়ে নাও তুমি, ঠিক আছে, ও বসুক, এই যে পুতুলটা বসে থাকুক গাড়িতে, ওই দেখো কত আদর করছে। আচ্ছা এটা তুমি কি খাবে একটু সবাইকে বলে দাও, নাম বলে দাও, তুমি জানো নাকি? অরেঞ্জ, ঠিক ঠিক ঠিক, হাত তালি, খেয়ে নাও। চলো আমিও লেবুটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। দেখো বাপিও চলে এসছে আর ও এখন যাবে, ও রোজকার ডিউটি, বাপি আসলেই সাথে যাও, একা একাই এখন জুতো পরতে শিখে গেছে, শিখে গেছো? বাবা বাবা, দেখি 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 দেখি, যাও চলে যাও, স্নান টানো হয়ে গেছে। আচ্ছা হাত ধরে নাও, হাত ধরে নাও, হাত ধরে নাও, আচ্ছা ঠিক আছে, পারো তো, এত কথা বলতে নেই, যাও ঘুরে আসো, টাটা, যাও। কি কথা বলে, খই ফোটে মুখে, যাও ঘুরে আসো। আর এই দেখো এখন যুদ্ধ চলছে, দেখবে দেখো মামনি ওকে মুখে দিয়ে দিচ্ছে আর আমি কি করছি, দেখো এই দেখো পিঠে সুড়সুড়ি দিচ্ছি, একজন সুড়সুড়ি দেওয়া হচ্ছে আর একজন খাওয়াচ্ছে, দেখো। ও সাথে রিলস দেখছে, খেয়ে নাও খেয়ে নাও, খুব ভালো খাওয়াতে যে কি যুদ্ধ, আড়াইটে বেড়ে গেছে জানো, তাও মানে খাচ্ছে না। ভালো মেয়ে, ভালো মেয়ে, খেয়ে নাও খেয়ে নাও, খুব ভালো, আরুষি ভালো মেয়ে, আরুষি, এই পিঠটা তুলে ওকে সুড়সুড়ি দেওয়া হচ্ছে, দেওয়া হচ্ছে, ও জল দেবে, কত জ্বালা, দেখো দাঁড়াও জল তোমাদের, চলো মেনুটা দেখিয়ে দিই, এখানে আছে উচ্ছে আলু ভাজা, আর এই দেখো এখানে রয়েছে টমেটো দিয়ে মুসুর ডাল, আর এখানে রয়েছে দেখো পাবদা মাছের ঝাল ধনে পাতা দিয়ে, আর এই দেখো এখানে আছে কাঁচকলা আলুর তরকারি, আর ডিমের ঝোলটা পরে হবে, ওটা রাতের আর কি। এই যে
এই দেখো আলু কেটে রাখা, আর এই যে ডিমও সেদ্ধ করা, এটা রাতে মানে সন্ধ্যের দিকে একটু ঝোল হয়ে যাবে। গুড ইভিনিং ফ্রেন্ডস, আবার চলে আসলাম। দেখো একটা জিনিস, এই দেখো কোথায় উঠে সানা দাঁড়িয়ে আছে, দেখেছো? স্ল্যাপের ওপর উঠে দাঁড়িয়ে আছে। তুমি সানার দুধ গরম করা হয়েছে খাবে, আর এখানে যে ডিমের মশলা কষানো হচ্ছে, এই যে ডিম ডিম রান্না হচ্ছে, বলেছিলাম দুপুরবেলা যে রাতে আজকে ডিমের ঝোল হবে। বেশ শীতকালে ডিমের ঝোল হলে না পিকনিক পিকনিক মনে হয়। আমি ঝোল খাবো না, ডিমটা খাবো। আচ্ছা তোমাকে দিয়ে বলতে আমরা ভালো দিনেই করছি। হ্যাঁ ওইদিকে আজকে ওইদিকেও, হ্যাঁ মামাদের ওইদিকেও আজকে, হ্যাঁ নতুন ফ্লাইটে পিকনিক হচ্ছে, ডিমের ঝোল ভাত। আমরা তো যাবো না, দাঁড়াও কথা বলতে দাও, সিঁড়ি ভেঙে উঠতে হবে তো ওই জন্য যাবো না। আর এখানে তো হালকা করে একটু করছে, জাস্ট আমি ডিমটা তুলে খাবো, ডাল দিয়ে ঝোল খাবো না, এটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ এটা সবার জন্য করছে, বললাম মা বোন আসবে সবার জন্য আর কি। শোভনও খাবে না, শোভন অফিস দিয়ে চলে এসছে অনেকটা আগে, শোভনের আজকে দুই জায়গা নেই। ওদিক থেকে এদিকে চলে আসলাম, কথা বলাই যাচ্ছে না। সানা যা চিৎকার করছে, বাপরে বাপ। ওইদিকে হচ্ছে শোভনের আজকে বিয়ে বাড়িও আছে, শুভঙ্কর দা শালার বিয়ে তো আমারও ছিল, আমার মানে আমার এই অবস্থা বলে সবকিছুই আমার ক্যান্সেল হয়ে যাচ্ছে, যেতে পারছি না। আর ওইদিকে আজকে এইদিকেও আছে ডিমের ঝোল ভাতের পিকনিক। শীতকাল আসলেই তো আজ এটা কাল সেটা লেগেই থাকে, আর আমাদের যা বড় গ্রুপ ওটা তো থাকবেই থাকবে, কোনো কথা নেই। হঠাৎ করে সকালবেলা একটা পিকনিকের অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল, এরকমই হয় সাধারণত। যাই হোক মিস করছি এখন এগুলো আমি। আর এই যে সানা দেখো না কোথায় উঠে দাঁড়িয়ে আছে, ভেঙে পড়ে যাবি না, একটু নাচ করে দেখিয়ে দাও। বললাম যে শোভনের দু জায়গায় নিমন্ত্রণ আছে, মানে এটা পিকনিক আর একটা বিয়ে বাড়ি, তো কোথায় যাবে কোথায় যাবে বলতে বলতে আলটিমেটলি ঠিক করলো বিয়ে বাড়ি। ওই সব দাদারা আর কি ফোন করছে, জোরাজোরি করছে যে ওকে যেতেই হবে। তো এই যে এই ওপরে এই ব্লেজারও আছে আর মোদিকোটও আছে, অনেকগুলোই আছে ওর। তো বললাম মোদিকোটটাই পরো এই লাইট কালারের প্যান্ট দিয়ে। তো চলো ও রেডি হয়ে নিক, তোমাদের ফুল লুকটা দেখাবো ওর আর কি। চা নিয়ে বসে পড়েছি মামনি আর আমি, এখন খাবো চা, তোমাকে দেখাবো ও ফুল রেডি হয়নি তো। আবার ইয়ার্কি করছে, বলছে ফুল লুকের জন্য ওয়েট করো, ও রেডি হয়ে গেলে দেখাবো। তা আমরা ততক্ষণ চা খেয়ে নি আমি আর মামুনি, আর সানার খাওয়া হয়ে গেছে, ওকে দুধ খাইয়ে দিলাম। ওই দেখো সানাকে, আর এই দেখো শোভনের একদম ফুল লুক, একদম রেডি, ভালো লাগছে। যাও আর কি করবে, আমরা তো যেতেই পারলাম না। দেখেছো এই যে ব্লেজার গুলো সব সানাই, দেখো কোট ব্লেজার ওপরে রাখো তো, সব তুমি গুছিয়ে রাখবো, কি করেছে দেখি দেখি ও। তোমাকে দারুণ লাগছে, বা 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 দারুণ লাগছে, দারুণ। ও বিল্ট আছে, বিল্ট আছে। আচ্ছা এই যে শোভন বেরোচ্ছে, মার মুন্নি চলে এসছে, বললাম যে আসবে, তা অনেক রাত হয়ে গেছে এখন 9টা বাজে, দাঁড়া পড়ে যাবি। আর ওইদিকে দেখে আনন্দে পাগলামি করছে, মা এসছে। তো তোমাদের দেখালাম বাড়ির থেকে, এই যে বাড়িতে জমিতে কি কি হয়েছে সেগুলো, এই দেখো একদম কচি টাটকা পালং শাক, বাড়ির গাছের তো এর মজাই আলাদা। এই যে এক প্লাস্টিক এনেছে, এই দেখো পালং শাক গুলো দেখো, একদম কচি টাটকা পালং শাক, মানে দারুণ অপূর্ব লাগছে। তারপর দেখো দেখাই, এখানে আছে চারটে কাঁচা টমেটো, যেটুকু হয়েছে সেটুকুই আর কি এনেছে, বাড়ির জিনিস তো আরো মজাই আলাদা। আরো তারপর আবার কি আমাদের ওখানে হনুমানে, আজকে সকালে মা ফোন করে বলছে সেগুলো নাকি হনুমানে খেয়ে গেছে, তো যাই হোক আমরা যদি না পাই এই জন্যই। দেখো চারটে কাঁচা টমেটো এনেছে, আর এই দেখো লঙ্কা, মানে যে কটা হয়েছে এগুলোই আর কি একটু বড় পুষ্ট, এ কটাই নিয়েছে, আরো বড় হতো আরো বড় হতো, হ্যাঁ বাড়ির জিনিস তো অল্প থাকতেই নিয়ে আয়। আর এ দেখো এটা হচ্ছে একদম ধনে পাতা, এত সুন্দর গন্ধ, মানে খোলা মাত্রই গন্ধ বেরিয়ে গেছে, এ দেখো একদম ঝিরিঝিরি, খুব সুন্দর দেশি একদম। তো বাড়ির ধনে পাতা এক প্লাস্টিক, সত্যি অপূর্ব। আর এ দেখো এখানে আছে মূলো শাক, এই যে দাঁড়াও দেখাচ্ছি, একদম কচি মূলো শাক গুলো, এই যে এক প্লাস্টিক মূলো শাক,
এই যে দেখো, এই জিনিসগুলো এনেছে, এগুলো হচ্ছে বাড়ির গাছের, তো এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর সত্যি মানে দারুণ লাগছে দেখতে, তোমাদেরকেও দেখালাম। কি এনেছে, দু প্লাস্টিক, না এটা সব কমলা লেবু মা, এগুলো ও আচ্ছা, এখানে মৌসুমি লেবু আছে আর এটাতে কমলা লেবু। দাঁড়াও আরো দেখাচ্ছি কি কি এনেছে, বাপরে বাপ। এখানে এসে দেখো, এক কৌটো খেজুর, এই যে এই খেজুর গুলো এনেছে বাবা, মানে বাবা পাঠিয়ে দিয়েছে আর কি, দেখো পুরো টেবিল ভর্তি করে। আর এটা এনেছে দেখো, দেখাই, এটা হচ্ছে এই যে টোস্ট বিস্কুট আর কি, মালাই টোস্ট, এই যে দেখো এই টোস্ট বিস্কুটের কৌটো, এক কৌটো বিস্কুট পাঠিয়ে দিয়েছে। তো যাই হোক, দেয় এগুলো, এই যে তোমাদের সব দেখালাম, ভীষণ টেস্ট খেতে এগুলো। ও আচ্ছা, পাকা পেঁপে। আর এই দেখো মা এনেছে, এটা কি পাকা পেঁপে? না এই যে পাকা পেঁপে জামাই খেতে খুব, এই যে জামাই পেঁপে খেতে ভালোবাসে, পাকা পেঁপে জামাইয়ের জন্য, মানে সবার জন্যই আর কি। এই যে আর একটা জিনিস দেখাই, খুব স্পেশাল এটা আমার কাছে, কারণ আমি তো দিদি, বড় দিদি, তো আমার বোন নিজেরাতে আমার জন্য গিফট করেছে। আমার বোন তো এখন আঁকার টিউশনই করে, ওর অনেক স্টুডেন্ট, নটা স্টুডেন্ট, আর একটা ব্যাচও হচ্ছে, ওখানে চারটে স্টুডেন্ট হয়েছে, ওটা এখনো শুরু করেনি। তো নটা স্টুডেন্ট ও আঁকাচ্ছে, এক মাস দু মাস হয়ে গেছে। এ দেখো স্যালারি পেয়েছে, এই জন্য এ দেখো আমার জন্য এই ব্যাগটা দিয়েছে বিবাহবার্ষিকী উপলক্ষে। তো আমার বোনের দেওয়া এই জিনিসটা আমার কাছে খুব স্পেশাল আর কি। তো এই যে একদম চেরি কালারের ব্যাগটা, দুটো চেন, এই পেছনেও একটা আছে, মিডিলেও একটা আছে। তো এটা আমার জন্য বোন এনেছে, সত্যি ভীষণ স্পেশাল ব্যাগটা আমার কাছে। বাবার নাতনির জন্য এই যে পাঠিয়েছে, শীতের যে কটা আগেও এক সেট দিয়েছে, তখন বাড়ি গেছিলাম, এটা টমেটো বাবা, হ্যাঁ কাঁচা কাঁচা টমেটো, হ্যাঁ। আর এই দেখো, দাঁড়া একটু দেখাই তোকে, এই দেখো এই যে প্যান দিয়ে এই সেটটা, এটাও সানার জন্য বাবা পাঠিয়েছে। মুন্নি আবার এটা ওকে পরিয়ে দেখালো, এই দেখো দেখি বাবা, খুব সুন্দর লাগছে, বেশ বড় সড়ো হয়েছে মা, অনেকদিন পড়তে পারবে। বাবা লঙ্কা ধরে না বাবা, হাত জ্বালা করবে। এই দেখো বাবা, দেখি কেমন লাগছে, একটু সবাইকে দেখাও, খুব সুন্দর লাগছে। এটা দাদান পাঠিয়েছে সানার জন্য, সানার ড্রেসটা এখনো খোলেনি, সেই থেকে পরে বসে আছে, আধ ঘন্টা হয়ে গেছে। আর মা এই যে বসে ব্লগ দেখছে আমার আজকের ব্লগটা। আর এই যে কি রে সানা, একটু তাকা, পুরো পাগলু পাগলু লাগছে, সেই দেবের পাগলু বইটার মতন লাগছে। আচ্ছা তুমি বসো, এনাও খেয়ে নাও, ভাত এনেছি খেয়ে নাও। ও দুটো ফোন, ওরে বাবা। চলো তাহলে আজকে এই পর্যন্তই, আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শুয়ে পড়বো, সবার বিছানাও হয়ে গেছে। পরের দিন আবারও একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধান, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওতে যদি কিছু ভালো লাগে, প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর শোভনও চলে এসেছে বিয়েবাড়ি থেকে। চলো তাহলে আজকের মতো তোমাদের সাথে, টাটা, গুড নাইট।